চাওক, আজির দিনটোত গুৱাহাটী মহানগরীর প্রতিগী লোকে জিয়াতো ভুগিবলগায় পরিবেশের সৃষ্টি হয়েছে, জমর যন্ত্রণা এক প্রকার ভুগিবলগা পরিবেশের সৃষ্টি হয়েছে। কেন দিনের 11 বজার শরাইঘাট দলঙ্গর যখন পুরোনা দলং আছে, সেই পুরোনা দলংখনেদি চলাচল বা যাত্রীসকলের অহা যাওয়া করা বা যান বাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়া হয়েছিল। কেন পুরোনা দলংখনের যে রেল লাইন আছে, সেই রেল দলংখন কিছু কিছু স্থানত ফাট মেলা দেখবলে পাওয়া গেছিল, আর ফাট মেলার ফলত রেল বিভাগে অনির্দিষ্ট কাললৈ বা সাময়িকভাবে সেই দলংখনের যে চলাচল ব্যবস্থা, সেই চলাচল ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। আর যার ফলত আমি যদি কো দিনের 11 বজার তীব্র যানজটর মুখামুখি হবলগা হয়েছিল প্রতিগী লোক। আর এই মুহূর্ত কিছু সময় পূর্বে 8 বজার লগেলগে আমার হাতলৈ যে খবর আছে, সেই খবর অনুসারে 8 বজার লগেলগে যখন দলং সাময়িকভাবে বন্ধ করে দিয়া হয়েছিল, দিনের 11 বজার চলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল বা রেল বিভাগে চলাচলের বাধা আরোপ করেছিল, সেই দলংখনের যে যাতায়াত বা সেই দলংখনের যে চলাচল, সেই চলাচল পুনের খুলে দিয়া হয়েছে বা সেই চলাচল করবলে পুনের দিয়া হয়েছে বা যাতায়াত ব্যবস্থা পুনের আরম্ভ করবলে দিয়া হয়েছে বলে আমার হাতলে ইতিমধ্যে খবর আহি পড়েছে। কিন্তু তারপিছতো যদি আমি এই মুহূর্তত কও, এই যে দীঘলিয়া শাড়ি, এই যে দীঘলিয়া জাম, ট্রেফিক যে জাম বা দীঘলিয়া এই যে তীব্র যানজটর পরিবেশ, সেই পরিবেশ দেখবলে পাওয়া গেছে, যার ফলত 11 বজার যখন লোক এইফালে আহিছিল বা যখন লোক জালুকবাড়ির দিকে আহিছিল বা যখন লোক সাংসারির দিকে গৈছিল, সেই লোকসকলে কিন্তু তীব্র যানজটর মুখামুখি হবলগা পরিবেশের সৃষ্টি হল। কেবল 11 বজার 8 বজার লগেলগে দলঙ্গর যদিও বা পুরোনা দলংখন খুলে দিয়া হয়েছে, কিন্তু সেইবুলি সেই যে জাম বা সেই যে চলাচল করার যে সুচল ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু বর্তমান পর্যন্ত সুচল হওয়া দেখবলে পোৱা নাই। এই মুহূর্ত পর্যন্ত, এই নিশা পর্যন্ত এই যে জাম বা এই যে যাতায়াতের যে তীব্র যানজটর যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু বর্তমান সময়ত অব্যাহত আছে। আর এই মুহূর্তে যেহেতু মই উপস্থিত আছো জালুকবাড়ির পঞ্চতারকা যখন রেডিসন ব্লু হোটেল, সেই রেডিসন ব্লুর হোটেলের নিচেই কাষত আছো, আর সেই রেডিসন ব্লুর এই হোটেলখনেরপরা যদি আমি কও শরাইঘাট দলঙলৈকে বর্তমান সময়ত প্রায় 3.1 কিলোমিটার দৈর্ঘ্য আছে বা শরাইঘাট দলংখনলৈ ইয়ারপরা দূরত্ব যদি আমি কও 3.1 কিলোমিটার, অর্থাৎ 3 কিলোমিটার বলেও যদি আমি ধরো 3 কিলোমিটার আগরেপরা এই যে 3 কিলোমিটার আগরেপরা এই যে দীঘলিয়া জাম বা এই যে তীব্র যানজটর পরিবেশ, সেই পরিবেশ কিন্তু দেখবলে পাওয়া গেছে। সাময়িকভাবে পুরনি শরাইঘাট দলংখন যদিও বা বন্ধ করে দিয়া হয়েছিল, কিন্তু নতুন দলংখনের অহা যাওয়া করার ব্যবস্থা অব্যাহত রখা হয়েছিল। কিন্তু নতুন দলংখনেদি যদিও বা লোকস অহা যাওয়া করেছিল, কিন্তু সেয়া পর্যাপ্ত নাছিল, কারণ প্রতিটি ঘণ্টাত প্রতিটি মিনিটত এখন দলংয়েদি প্রতিগী লোকের যে যান বাহন, প্রতিগী লোকের যে যাতায়াত, সেই যাতায়াত কেউ সম্ভব নহয়, যার ফলত এখন দলং বন্ধ করে দিয়ার ফলত, এখন দলঙ্গর এটা সাইড বন্ধ করে দিয়ার ফলত তীব্র যানজটর মুখামুখি হবলগা হয়েছিল প্রতিগী লোক। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে যে দিনের 11 বজার বন্ধ করে দিয়া যখন দলং আছিল, শরাইঘাটের যখন পুরনি দলং আছিল, সেই দলংখনেদি যাতায়াত ব্যবস্থা পুনের আরম্ভ করা হয়েছে বলে খবর আহি পড়েছে বা যাতায়াত ব্যবস্থা পুনের আরম্ভ করেছে বলে খবর আহি পড়েছে। কিন্তু তারপিছতো এই মুহূর্ত পর্যন্ত কিন্তু এই যে স্থান পঞ্চতারকা রেডিসন ব্লু হোটেলের সমীপরপরা নিচেই কাষরেপরা যদি আমি শরাইঘাট দলঙলৈকে অনুমান করো, এতিয়াও কিন্তু 3 কিলোমিটার দৈর্ঘ্য আছে, 3 কিলোমিটার দূরত্ব আছে। গতি আপনি ভাবি চাও, 3 কিলোমিটার দূরত্বরপরা এই যে দীঘলিয়া যানজট, এই যানজটে কি সূচাইছে বর্তমান সময়তে এই যানজট দেখবলে পাওয়া গেছে। কেনো এই মুহূর্তত যদি আমি কও, এই মুহূর্তত কিন্তু রাষ্ট্রীয় ঘাইপথত খেরেঙা অবস্থিতি দেখবলে পাওয়া যায় পূর্বর দিন সমূহত। কিন্তু এই মুহূর্তত এই তীব্র যানজটর যে পরিবেশ, সেই পরিবেশ দেখবলে পাওয়া গেছে। কেগারকিমান লোক আছে, কোরপরা আহিছে, খানাপাড়াপরা, কি কারণে জাম হয়েছে গম পাই? খুলি দিয়া হয়েছে 8 বজাত খুলি দিছে, কিন্তু তারপিছতো এই দীঘলিয়া কিন্তু জাম দিনের, যেহেতু 11 বজার এই যে দলংখনের যাতায়াত বা দলংখনেদি অহা যাওয়া করা যে পথ, সেই পথ কিন্তু বন্ধ করে দিয়া হয়েছিল। ইতিমধ্যে আমি উল্লেখ করেছো পুরোনা দলংখনেদি চলাচল করার ব্যবস্থা বন্ধ করে দিয়া হয়েছিল, সাময়িকভাবে স্থগিত রখা হয়েছিল। কিন্তু 8 বজার সেই যে সাময়িকভাবে স্থগিত রখা যে পরিবেশ বা সাময়িকভাবে স্থগিত রাখিছিল, যদিও 8 বজার খুলে দিয়া হয়েছে, পুরোনা দলংখনেদিও চলাচল করবলে ইতিমধ্যে অনুমতি প্রদান করা হয়েছে। আমার হাতলে যে খবর আছে, সেই খবর অনুসারে হয়তো নিশার ভাগত বা নিশা নির্দিষ্ট একটা সময়ের পিছন হয়তো পুনের মেরামতির
হয়তো বন্ধ করে দিয়া হব দলংখনেদি করা যাতায়াত বা দলংখনের উপরেদি চলাচল করার হয়তো পুনের নিষেধাজ্ঞা আরোপ করব। কিন্তু তীব্র যে যানজটর সৃষ্টি হল 11 বজার দিনের 11 বজার তার প্রতি লক্ষ্য রাখি হয়তো রেল বিভাগে বা প্রশাসনে হয়তো পুনের আরম্ভ করেছে যাতায়াত ব্যবস্থা, হয়তো পুনের আরম্ভ করেছে। কিন্তু যদিও বা যাতায়াত ব্যবস্থা পুনের আরম্ভ করেছে, চলাচল করবলে অনুমতি প্রদান করা হয়েছে, কিন্তু তারপিছতো কিন্তু এই যে দীঘলিয়া শাড়ি লানি নিশিকা এই যে শাড়ি, সেই শাড়ি কিন্তু দেখবলে পাওয়া গেছে। আর ইতিমধ্যে মানে উল্লেখ করছো এই স্থানের শরাইঘাট দলংলকে 3 কিলোমিটার দূরত্ব এটিও আছে। গতিকে ইয়াতে অনুমান করব পারি যে 3 কিলোমিটার দূরত্ব থাকার পিছতো এই যে যানজটর পরিবেশ, সেই পরিবেশ দেখবলে পাওয়া গেছে। এখন এম্বুলেন্স আমি যদি এই মুহূর্তে দেখাও, এখন এম্বুলেন্স এনেদরে কেবল এইখন এম্বুলেন্সেই নহয়, ইয়ার প্রাকখনতো আমি কেবাখনো এম্বুলেন্স আমি দেখবলে পাইছো, যিসমূহ এম্বুলেন্স এনেদরে তীব্র যানজটর মাজত সোমাই পড়েছে। যে গাড়ি বা যে এম্বুলেন্স, সেই এম্বুলেন্সত পেসেন্ট আছে, কিন্তু সেই পেসেন্টসলক অনা নিয়া করার ক্ষেত্রতো প্রতিগী লোকে বা এম্বুলেন্স কর্তৃপক্ষ, মেডিকেল কর্তৃপক্ষ কিন্তু জিয়াতো ভুগিবলগা এক পরিবেশের সৃষ্টি হয়েছে। আর এই মুহূর্ত পর্যন্ত এই যে পরিবেশ, এই যে তীব্র যানজটর পরিবেশ, সেই পরিবেশ দেখবলে পাওয়া গেছে। আর রাষ্ট্রীয় ঘাইপথত এই পরিবেশ বর্তমান সময়ত, আমি যেহেতু রাষ্ট্রীয় ঘাইপথত আছো, গতি রাষ্ট্রীয় ঘাইপথর এই পরিবেশ এই মুহূর্তে আমি দেখাইছো। আর এনেদরে দুপরিয়া 11 বজার বা দিনের 11 বজার এনেদরে তীব্র যানজটর পরিবেশের মাজেরে যাতায়াত করবলগা হয়েছে, চলাচল করবলগা হয়েছে গুয়াহাটি মহানগরীর জনতায়। যখন লোক সাংসারিলৈ গৈছিল বা সাংসারি দিশের যখন লোক জালুকবাড়িলৈ আহিছিল, আজির দিন কিন্তু উৎকট গরমের মাজত আসলে দুর্ভোগ ভুগিবলগা এক পরিবেশের সৃষ্টি হয়েছে। কারণটো হয়েছে যে পুরোনা যখন শরাইঘাটের দলং আছিল, সেই শরাইঘাটের দলংখনের যে রেল লাইন আছিল বা রেল দলং আছিল, সেই রেল ব্রিজখন বা রেল দলংখনত কেবাটাও স্থানত হাত মেলা পরিলক্ষিত হয়েছিল, যার বাবে রেল বিভাগ বা প্রশাসনে সাময়িকভাবে স্থগিত রখার নির্দেশ দিয়েছিল। পুরোনা দলংখনের করা যাতায়াত বা পুরোনা দলংখনের চলাচল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু ইতিমধ্যে 8 বজার সেই যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা আসলে উঠাই লওয়া হয়েছে বা পুনর্বার চলাচল করবলৈ আরম্ভ করেছে, পুনের চলাচল করবলৈ দিয়া হয়েছে বলে জানিপরা গেছে। কিন্তু তারপিছতো এই মুহূর্ত পর্যন্ত এই যে দীঘলিয়া শাড়ি, সেই শাড়ি কিন্তু পরিলক্ষিত হয়েছে রাষ্ট্রীয় ঘাইপথত।